সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস, আর সাথে আছি নূপুর চৌধুরী। বাইরে বৃষ্টি হচ্ছে, সুন্দর ওয়েদার আমরা বলতেই পারি, হারিকেন ডোরিয়ানের প্রভাব, এবং শীত চলে আসছে, গ্রীষ্ম শেষ, স্কুল শুরু হয়েছে, অনেক ব্যস্ততা মানুষের এই নাগরিক জীবনে। এবং আজকে আমাদের আরেকটি নির্ধারিত বিষয় আছে, সেটিও আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে মিশে গেছে। আমাদের টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান যারা নিয়মিত দেখে থাকেন তারা সবাই জানেন, আমাদের বিষয় ভিত্তিক একজন বিশেষজ্ঞ আসেন, তিনি সেই বিষয় নিয়ে কথা বলেন। আমরা আজকে পেয়েছি নাসির আহমেদ, তিনি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আমরা আজকে কথা বলবো কর্মক্ষেত্রে যে স্ট্রেসগুলো সে বিষয়গুলো নিয়ে, তাই তো? এবং কম বেশি আমরা যারা এই নিউ ইয়র্কে বাস করি, কর্মক্ষেত্রে স্ট্রেস নেই এবং সেটির প্রভাব যে কেমন হতে পারে সেটি হয়তো আমরা অনেকেই জানি, তবে সেই বিষয়টি আমরা স্বাস্থ্যগত দিক থেকে আলোচনা করব, সমাধানের পথটিও খুঁজে বের করার চেষ্টা করব। এবং প্রিয় দর্শক, আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tvn24usa। নাসির আহমেদ, শুরুতে আপনার কাছে জানতে চাই আপনি কেমন আছেন, কর্মক্ষেত্রে চাপ কেমন? চাপ তো প্রচন্ডই। শুভ লক্ষণ হচ্ছে আজকে ফ্রাইডে, সপ্তাহটা শেষ হলো, তার মানে হচ্ছে সামনে দুদিন অফ, সামনে দুদিন অফ থাকে, তার মাঝখানে অনেক ব্যস্ততা থাকে। আবার এই শহরে অনেকেরই কর্মদিন বা সপ্তাহটা 5 দিনে শেষ হয় না, আমাদের অনেক সময় 6 দিন কাজ করতে হয়। স্যাটারডে তো মর্নিং এ আমাদের অনেক সময় পেশেন্ট দেখতে হয়। তো কেমন আছি সেটা একটা খুবই মানে ভয়ঙ্কর একটা প্রশ্ন। কেন? তার কারণ হচ্ছে যে আমরা আমাদের সার্বিক, আমরা সবসময় উত্তর দিয়ে থাকি ভালো আছি, অথবা ভালো থাকার জন্য আমরা এক ধরনের চেষ্টা থেকে, আমরা কৃতজ্ঞতা বোধ থেকে আমরা উত্তরটা দিয়ে থাকি যে হ্যাঁ ভালো আছি। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে বিষয়গুলো করি সেইগুলোর প্রায় প্রত্যেকটা বিষয়েরই কিছু না কিছু স্ট্রেস আমাদের জীবনে থেকে যায়। আচ্ছা, তারই একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে আমাদের কাজ, আমাদের বেঁচে থাকবার প্রয়োজনে আমাদের প্রতিনিয়ত কাজ করতে হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত অবধি, কেউ রাতেও কাজ করে থাকেন। তো সেই কাজের যে স্ট্রেসগুলো, সেই বিষয়গুলো আমরা প্রায়শই ভালোভাবে বোঝার চেষ্টা করি না। আমরা একটা অনেকটা এক ধরনের চক্রের মধ্যে পড়ে যাই, আমাদের কাজ সংসার সব মিলিয়ে আমরা প্রতিনিয়ত ছুটতে থাকি। যেমন আমি তো শুধু বলি যে অফিসার বাসা, অফিসার বাসা। হ্যাঁ, সেটাই এক্স্যাক্টলি। এবং তার মাঝখানে নিজেকে খুঁজে পাওয়াটা হচ্ছে খুব কঠিন একটা বিষয়, সেটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের যাচাই করবার বা জেনে নেওয়ার দরকার আছে যে আমরা কাজে, কাজ আমাদের করতে হচ্ছে কিন্তু সেখান থেকে স্ট্রেসটা কেমন হচ্ছে, সেটি সংজ্ঞায়ন করবেন কিভাবে স্ট্রেস? হ্যাঁ, এটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। স্ট্রেস বিষয়টা একেবারেই একটা পার্সোনাল ফেনোমেনন। এই বিষয়টাকে সার্বিকভাবে বা জেনারেলাইজড করে ব্যাখ্যা করবার সুযোগ খুব কম। স্ট্রেস হচ্ছে যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি তার পাশাপাশি একজন মানুষের ব্যক্তিত্বের ধরন, এই দুটোর সমন্বয়ের মাধ্যমে আমরা স্ট্রেসটাকে নির্ধারণ করে থাকি। উদাহরণ দিয়ে যদি বলি তাহলে বলবো যে কিছু কিছু লোক আছে যারা খুব দ্রুত কাজ করতে পছন্দ করেন, তাদেরকে যদি কোনো একটা অফিসে বসিয়ে দেওয়া হয় যেখানে কাজগুলো খুব ধীরে হয়, তাদের জন্য সেই কাজটা স্ট্রেসফুল হয়ে যাবে। আবার অনেকে একটু ভেবে চিনতে, একটু গঠনমূলক কাজ করতে পছন্দ করেন, এবং তাদেরকে যদি প্রতিনিয়ত আমরা ডিমান্ড দিতে থাকি ফাংশন করবার জন্য, সুপারভাইজার যারা আছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা যদি প্রেশার দিতে থাকেন তাহলে সে বার্ন আউট হয়ে যাবে। এটা নির্ভর করে একজন ব্যক্তি, এটি দুই ধরনের ব্যাখ্যা দিলেন। আমি যদি আরেকটি বিষয় জানতে চাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে আপনি যখন বেশি কাজ করছেন, আপনার উপরে যখন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তখন কাজের বোঝাটি আরো বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেটিও তো এক ধরনের স্ট্রেস। এটা এটা হচ্ছে যে আপনার দুটো বিষয়ে, প্রথমে বললাম যে কাজের ডিমান্ড থাকছে কিন্তু আপনার কোনো কন্ট্রোল থাকছে না। আচ্ছা, অর্থাৎ আপনার উপরে কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং আপনি কোনো কিছু বলতে পারছেন না। এই যে ল্যাক অফ কন্ট্রোল বাট অ্যাট দ্য সেম টাইম ডিমান্ডটা আসতেছে আপনার উপরে, সেটা আপনাকে অবশ্যই স্ট্রেস তৈরি করবে, কারণ এখানে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। তো সেক্ষেত্রে কাজের ধরনের উপরে নির্ভর করে আপনার স্ট্রেসটা কেমন হচ্ছে।
এবং আমরা সেই ধরনগুলোর উপরে বিশ্লেষণ করে আমরা সাথে সাথে কিছু কিছু কথা বলে থাকি যে আপনার করণীয় কি হতে পারে। যে ধরুন আরেকটা কাজের উদাহরণ দিই, যারা আমরা এদেরকে বলে থাকি ডোরম্যাট, আপনি কাস্টমার সার্ভিস অথবা সরাসরি ভোক্তাদের সাথে সার্ভিস দিচ্ছেন এমন কোনো প্রেশার সাথে যদি আপনি সম্পৃক্ত হন, সেটা হতে পারে রেস্টুরেন্ট জব, সেটা হতে পারে ট্রান্সপোর্টেশন, সেটা হতে পারে যে কোনো ধরনের সেলস মার্কেটিং, সেখানে আপনি সরাসরি কাস্টমারকে হ্যাপি করাটা হচ্ছে আপনার উপরে প্রত্যাশিত, সেখানে আপনাকে হ্যাপি করতে হচ্ছে। কিন্তু অনেক সময় সেই হ্যাপি করতে যে তাদের কিছু কিছু অ্যাবিউসিভ বিহেভিয়ার আপনাকে মেনে নিতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বলি যে তাহলে আপনার কি হওয়া উচিত, আপনি কোন ধরনের পন্থা অবলম্বন করলে সেই স্ট্রেস থেকে আপনি বেরোতে পারবেন। তো জবের ন্যাচারের উপরে ডিপেন্ড করে, যেমন কিছু কিছু জব আছে সেখানে আপনি একাই সব কাজ করে যাচ্ছেন, আপনার কোনো গাইডেন্স নেই, আপনাকে কেউ সুপারভাইজ করছে না, ফলে আপনার গ্রোথটা বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো এক ধরনের স্ট্রেস তৈরি করবে। আপনার কিছু কিছু কাজ আছে যেখানে আপনি আপনার যে বস তার মাঝখানে কিছু ফেভারিটিজম দেখতে পাচ্ছেন, তার মাঝখানে কিছু পক্ষপাতিত্ব, কিছু রিউমার, কিছু অফিস পলিটিক্স সেগুলো দেখতে পাচ্ছেন, সেটা এক ধরনের স্ট্রেস তৈরি করবে। আচ্ছা, তো এই কাজের ধরনগুলোর উপরে স্ট্রেসগুলো স্পেসিফিকলি নির্ভর করে, মানে আমি কোন ধরনের কাজ করছি, আমার উপরে দায়িত্ব কি ধরনের আছে, সবকিছু সবকিছু। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে ওয়ার্ক রিলেটেড স্ট্রেসটা প্রথমত নির্ভর করে একজন ব্যক্তির ব্যক্তিত্বের ধরনের উপরে, আচ্ছা, দ্বিতীয়ত নির্ভর করে ওয়ার্কের প্যাটার্নের উপরে। যেমন আপনি নিউ ইয়র্ক সিটিতে একটা কাজ করছেন, সেই কাজটা যদি আপনি নিউ ইয়র্ক সিটির বাইরে করেন তাহলে আপনার স্ট্রেস লেভেল ডিফারেন্ট হবে। আচ্ছা, ওকে, সেটা একই কাজ করছেন আপনি কিন্তু সেখানে এক ধরনের চাহিদা, এখানে আরেক ধরনের চাহিদা। তো জবের ন্যাচারের উপরে নির্ভর করে এবং সেগুলোর ফলে যে প্রভাবগুলো পড়ছে আপনার উপর সেগুলো আপনি যথাযথভাবে মোকাবেলা করতে পারছেন কিনা। আচ্ছা, করণীয় জায়গাটিতে আমি পরে যেতে চাই। এই যে কাজের স্ট্রেস, আমরা সবাই চাই যে আমাদের মালিক পক্ষ থাকুক কিংবা কোম্পানির যিনি ওনার, তিনি সব সময় চান যে আমার সবচেয়ে ভালো যে আউটপুট সেটা আমি চাই, 100% আমি কাজের যে সফলতা সেটি আমি চাই। কিন্তু এই যে স্ট্রেসগুলো প্রভাব কি ধরনের, নেতিবাচক প্রভাব ফেলে? যে কোনো সংস্থার কথাই আমরা বলি না কেন, সেটা প্রফিট মেকিং হতে পারে, প্রফিট শেয়ারিং হতে পারে, নন ফর প্রফিট হতে পারে, যে কোনো সংস্থাতেই একজন ঊর্ধ্বতন ব্যক্তি জানেন যে স্ট্রেসের ফলে তার কর্মীর প্রোডাক্টিভিটি কমে যাবে। আচ্ছা, সেই বিষয়টা তারা জানেন, কিন্তু যেহেতু তাদেরকেও বিভিন্ন পরিস্থিতিতে কম্পিট করতে হয় অথবা প্রফিট ম্যাক্সিমাইজেশনের একটা বিষয় থাকে, সেক্ষেত্রে তারা একজন কর্মীকে সর্বোচ্চ যতদূর সম্ভব সেই পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে চান। সেক্ষেত্রেই প্রশ্ন আসে যে আমরা অনেক সময় বলে থাকি যে একটা সংস্থা ছেড়ে যাওয়ার বেলায় অধিকাংশ লোক প্রথমেই বলে থাকেন যে কারণে তারা সংস্থাটি ছেড়ে যাচ্ছেন সেটা কাজের কারণে না, তাদের বসের কারণে। আচ্ছা, প্রায়শই আমরা এই বিষয়টা লক্ষ্য করে থাকি। তার কারণ একজন বস একজন কর্মীর কে যথাযথভাবে উৎসাহিত দিয়ে তার সর্বোত্তম প্রোডাক্টিভিটিটা বের করে নিয়ে আসতে পারে। এখন তাকে যদি পুশ করা হয় তাহলে সে বার্ন আউট হবে, আবার তার যে অ্যাবিলিটি আছে সেটা যদি ইউজ না করা হয় তাহলে তার মেধার সর্বোত্তম ব্যবহারও হচ্ছে না। তাকে বেড়ে ওঠার সুযোগ দেওয়া, যেমন আমরা বলে থাকি যে আপনি যদি খুব হাই ডিমান্ডিং এবং লেস কন্ট্রোল কোনো একটা পরিস্থিতিতে কাজ করেন যেখানে আপনার কথা বলার সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে ডিসিশন মেকিং স্ট্র্যাটেজিগুলোর দিকে যেতে হবে। কিরকম সেটি? সেটা হতে পারে সাপ্তাহিক যে সভাগুলো হয় অথবা কাজের বিষয়ে যখন পরিকল্পনাগুলো হয় তখন আপনি ধীরে ধীরে আপনার সিদ্ধান্তগুলো দেওয়ার চেষ্টা করুন এবং নেগোসিয়েশনের মাধ্যমে আপনার সিদ্ধান্তগুলোকে অ্যাপ্রুভ করানোর চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার কথা বলার বা আপনার ডিসিশন দেওয়ার বিষয়টা যখন চলে আসবে তখন আপনার মাঝখানে একটা এম্পাওয়ারমেন্ট বিল হবে, তখন আপনি ওই পরিস্থিতিতে যদিও সেটা খুব হাই ডিমান্ডিং একটা জব হতে পারে তারপরে আপনি সেই জবের একটা স্যাটিসফ্যাকশন খুঁজে পাবেন যেটা আপনাকে স্ট্রেস ম্যানেজ করতে সাহায্য করবে। মানে উৎসাহের জায়গাটি তৈরি হবে, জায়গাটা তৈরি হবে, যে নিজের একটি জায়গা, নিজের অবস্থান পোক্ত করার জায়গা। আমি জানতে চাচ্ছিলাম যে এই স্ট্রেসের কারণে আপনি বলছিলেন যে বস একটি ফ্যাক্টর, আর নেতিবাচক প্রভাব কতটা পড়ে? নেতিবাচক প্রভাব পড়তে পারে একেবারেই আপনার সংসার জীবন থেকে শুরু করে, আপনার শারীরিক এবিলিটি যেটা আছে সেটা থেকে শুরু করে মনস্তাত্ত্বিক দিক, তার সব জায়গায় এর প্রভাব পড়তে পারে।
আমেরিকান ইনস্টিটিউট অফ স্ট্রেস কিছু ডেটা দিয়েছে, তারা বলেছে যে 76% লোক যারা এই কর্ম সংক্রান্ত স্ট্রেসে আক্রান্ত হন তাদের মাঝখানে সম্পর্কের জটিলতা তৈরি হয়। আচ্ছা, বিশাল নাম্বার, 76 মানে অনেক, রাইট? আপনি বাসায় কাজ করছেন, ঘরে ফিরে এসে আপনার সমস্ত কাজ সংক্রান্ত ফ্রাস্ট্রেশন গুলো সব আপনার পার্টনারের উপরে ঢেলে দিচ্ছেন, সেটা আদৌ কোনো ভালো উপায় না। আর স্ট্রেস কিন্তু শুধু কাজে থাকে না, সেটা আমাদের সাথে হেঁটে হেঁটে বাড়িতেও যায়, তো সেই বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় তো আমাদের খেয়াল রাখতে হয়। স্ট্রেসের কারণে আমাদের কিছু শারীরিক প্রভাব দেখা দেয়, ব্লাড প্রেশার থেকে শুরু করে মেজাজ হারানো থেকে শুরু করে শরীরের সমস্ত সিস্টেমকে এটা কন্ট্রোল করতে পারে। আমাদের মনস্তাত্ত্বিক প্রভাব থাকে, আমাদের মেজাজ হারিয়ে ফেলা, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, রেগে যাওয়া, সেই বিষয়গুলো হতে পারে। এর কারণে কর্মোদ্যম কমে যায়, আমরা ধীরে 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 বার্ন আউট হয়ে আমাদের প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলি, ফলে ইন দ্য লং রান কাজ থেকে চলে যাওয়া অথবা আমি এই কাজের জন্য যোগ্য না, সেই বিষয়টাও তার মাঝখানে আসতে থাকে, হীনমন্যতা বিল্ড আপ হতে থাকে। তো এই কাজের বেলায়, যেহেতু কাজ আমাদের জীবনের এবং প্রতিদিনের একটা উল্লেখযোগ্য অংশ, আপনি লক্ষ্য করে দেখুন যে সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমরা 8 থেকে 10 ঘন্টা, 12 ঘন্টা বা তারও বেশি সময় আমরা কাজেই কাটাই, এবং সেইখানে কি হচ্ছে এবং সেই ঘটনাগুলো আপনার মনকে আপনার শরীরকে কিভাবে প্রভাবিত করছে সে তার উপরে অনেক কিছু নির্ভর করে, আমাদের স্বাস্থ্য, আমাদের মনের জগৎ, পুরো বিষয়টা। তো এর প্রভাব হচ্ছে ব্যাপক ব্যাপক, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যে বিষয়টা করি সেটাকে আমরা আসলে ভেবে দেখার চেষ্টা করি না, না করা হয় না, এবং কি কারণে এটি হচ্ছে সেটিও কিন্তু আমরা কখনো পিছনে ফিরে এসে বিশ্লেষণ করি না। হ্যাঁ, সেই কারণেই মূলত আজকের এই টপিকটা নিয়ে আসা, যে যেহেতু ওয়ার্ক রিলেটেড স্ট্রেসটা হচ্ছে খুবই ইন্ডিভিজুয়ালাইজড এবং এক এক জনকে এক এক ভাবে প্রভাবিত করে, আমাদের প্রয়াসটা হচ্ছে যে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে আপনার কাজ কিন্তু আপনাকে স্ট্রেসের মধ্যে ফেলে দিতে পারে, এবং সেই স্ট্রেসটা আপনি কিভাবে ম্যানেজ করছেন তার উপরে আপনার শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক সম্পর্ক অনেক কিছুই নির্ভর করে। কিন্তু নাসির আহমেদ, আমি যদি একটু জানতে চাই, সেটি হচ্ছে যারা চাকরি করেন কিংবা কাজ করেন বাইরে, তাদের আপনি যদি জিজ্ঞেস করেন, কোনো একজন হয়তো খুশি হয়ে বলবে না যে আমার কাজ হচ্ছে, আমি খুব খুশি নিয়ে করছি, আমার স্ট্রেস কম। সব জায়গায় তো স্ট্রেস আছে, এবং নিউ ইয়র্কের মতো ফার্স্ট একটা সিটিতে যেখানে কম্পিটিশন প্রতিনিয়ত, যেখানে সবসময় মানুষকে বলা হয় যে দৌড়াতে হয়, তো সেই জায়গায় স্ট্রেস ছাড়া কাজ সেটিও তো অসম্ভব একটি জায়গা। আমরা আবার বলেছি যে স্ট্রেস বিষয়টা একেবারেই নেই সেই বিষয়টা বলা যাবে না, কিন্তু মাত্রা কতটুকু, এর মাত্রা কতটুকু, আপনি আপনার জন্য সেটা সহনশীল হচ্ছে কিনা। আচ্ছা, সহনীয় মাত্রা বলেছি যে এটা খুবই হাইলি ইন্ডিভিজুয়ালাইজড একটা ফেনোমেনন, কেউ হয়তো খুব হাই স্পিডে কাজ করতে পারে, মাল্টিটাস্কিং আমরা যেটাকে বলে থাকি, অনেকগুলো কাজ একসাথে করতে চায়, একই সময়ে করতে চায়, আবার কারো কারো কুইক ফিক্স করবার একটা প্রবণতা থাকে, কেউ শেষ মুহূর্তে শুরু করে তাড়াতাড়ি শেষ করতে চায়। তো এই ইন্ডিভিজুয়ালাইজ যে প্যাটার্নটা কাজ করবার ক্ষেত্রে স্ট্রেস লেভেলটাও ঠিক একইভাবে কাজ করে। আমি যখন কাজ করেছি আপস্টেটে, তখন ঠিক একই কাজ করেছি আমি, তখন যে স্ট্রেস লেভেলটা ছিল, নিউ ইয়র্ক সিটিতে কাজ করবার বেলায় স্ট্রেস লেভেলটা ডিফারেন্ট। সেই ক্ষেত্রে একটা, আপনি যেটা বলেছেন যে রাশের একটা ব্যাপার থাকে, অনেক কিছু কোঅর্ডিনেশন করবার একটা ব্যাপার থাকে, বিভিন্ন ধরনের পপুলেশন ফেস করবার একটা ব্যাপার থাকে, তো অনেক কারণেই আমরা এই স্ট্রেসের মাত্রাটা একটু বেশি অনুভব করি। পাশাপাশি তো আমাদের নাগরিক যন্ত্রণাগুলো তো আছেই, যেগুলো আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়, ফলে এটা একটা সামগ্রিক বিষয়। তার মাঝখানে কেউ যদি এই বিষয়টাকে এড়িয়ে শুধু উত্তর দিয়ে চলে যান যে আমি ভালো আছি অথবা আমার কাজে কোনো সমস্যা নেই, তাদের প্রতি আমার পরামর্শ, এই সরাসরি উত্তরটা দেবার আগে নিজেকে আরেকবার প্রশ্ন করুন যে আসলে আসলেই আপনি কাজের থেকে কি ধরনের স্ট্রেস পাচ্ছেন, এবং সেগুলোকে মোকাবেলা করবার জন্য আপনার কোন ধরনের পরিকল্পনা তৈরি করা দরকার, সেইটার, সেই বিষয়টার প্রতি আমাদের। কিন্তু আপনি তো বলছিলেন যে প্রতিটি জায়গায় ব্যক্তি বিশেষ নির্ভর করে, একদম আপনার যে স্ট্রেস আমার যে স্ট্রেস একদম ডিফারেন্ট হবে, তো সেই জায়গায় পরামর্শের জায়গাটি আপনাদের কি? সেই ক্ষেত্রে আমরা আবারও বলেছি যে আপনাকে প্ল্যানটা করতে হবে ইন্ডিভিজুয়ালাইজড প্ল্যান। যেমন আপনি যদি খুব হাই ডিম্যান্ড লেস কন্ট্রোল কোনো একটা জবে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ধীরে ধীরে ডিসিশন মেকিং এর দিকে যেতে হবে।
আচ্ছা আপনি যদি দেখেন যে আপনি কোনো ধরনের সাপোর্ট পাচ্ছেন না, আপনাকে সব কাজ একা একা করতে হচ্ছে এবং আপনি করতে পারছেন বলে আপনার সুপারভাইজার বা আপনার বস আপনাকে আরো কাজ দিচ্ছে, সেক্ষেত্রে সুপারভাইজারের সাথে বসে আপনার কেরিয়ার প্ল্যানটা এক্সপ্লেইন করতে হবে যে এই যে এত পরিশ্রম করে আপনি নিজেই সব কাজগুলো করার চেষ্টা করছেন, তার বিনিময়ে আপনি কি পেতে চান। আপনার কাজ যদি হয় হাই ডিমান্ডিং কিন্তু লো স্যালারি আরেকটা বিষয়, সেক্ষেত্রেও আপনার সুপারভাইজারের সাথে আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে আপনার কেরিয়ার প্ল্যানটা কি। কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আমাদের অনেক প্রবাসী এই ধরনের কাজ করে থাকেন, সেখানে কাস্টমারদেরকে স্যাটিসফাই করাটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের সেখানে তেমন কোনো ধরনের সে থাকে না, সেটা আবারও বলেছি যে ট্রান্সপোর্টেশন হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, হসপিটালিটি জবগুলো হতে পারে, কাস্টমার সার্ভিস হতে পারে, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনাদের সুপারভাইজার বা কলিগদের সাথে সেগুলো শেয়ার করুন আপনার অভিজ্ঞতাগুলো এবং এবং শেয়ার এবং প্রয়োজনে কিছু ট্রেনিং বা কোনো নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করুন। ছোট্ট একটা উদাহরণ দিই, কিছুদিন আগে একটা অফিসে আমি আমার প্রয়োজনেই যখন যাই তখন আমি শুনতে পাচ্ছিলাম যে সেই অফিসের স্টাফ হিসাবে যিনি কাজ করছেন উনি ওনার ক্ষোভটাকে ভেন্ট করছেন যে ওনাকে একজন ক্লায়েন্ট কল দিয়ে সরাসরি প্রশ্ন করেছে যে এই কাজটা আপনি কেন করেননি, অথচ ওই কাজটা কিন্তু উনি করে ফেলেছে, অর্থাৎ ওনাকে সেই সুযোগটা উনি দেয়নি। তো ওই ফ্রন্ট ডেস্ক স্টাফ খুব মর্মাহত হয়েছে, উনি বলেছেন যে আমাকে এমন ভাবে উনি প্রশ্ন করলেন মনে হচ্ছিল যে আমি কাজ করিনি। তো আমি জিজ্ঞেস করলাম যে এর উত্তরে আপনি কি জানালেন, তো উনি বললেন যে উত্তরে আমি বললাম যে আপনি যখন পরবর্তী সময় আসবেন আমি আপনাকে দেখিয়ে দিব যে আমি এই কাজটা করেছি। তো আমি বললাম যে আসলে আপনার নিয়ন্ত্রণটা কিন্তু আপনি সেই কাস্টমারের হাতে তুলে দিলেন, আপনার অভিযোগটা শোনার কথা ছিল এবং সেই অভিযোগটার উত্তরে শুধুমাত্র আপনি কি করেছেন সেইটুকুই আপনার পক্ষে বলা সম্ভব। মানে সেটার উত্তর কিভাবে হতো? এবং সেটার উত্তর হতো যে আমরা এই কাজটা করেছি। আচ্ছা, এবং যদি যতক্ষণ পর্যন্ত আপনি তার অভিযোগটাকে পাত্তা দিতে থাকবেন, তার অভিযোগের মাঝখানে পা দিবেন, আপনি তত আটকে যাচ্ছেন, কারণ সেই ব্যক্তিটি ফোন করেছে অভিযোগ করার জন্য, বিষয়টাকে সমাধান করার জন্য না। তো তাকে হয়তো এক দুইবার বলা যাবে যে আমরা এই কাজগুলো অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে করে থাকি এবং সেই বিষয়টাকে স্পষ্ট করে তাকে বলে দেওয়া, এবং এটাকে আপনার ইমোশনের মধ্যে নিয়ে আসা যাবে না, কারণ সেই কাস্টমার পরবর্তীতে যে কাজটা করবে সেটা হচ্ছে ওকে আমি আপনার সুপারভাইজারের সাথে কথা বলবো, এই শুরু হলো আপনার প্যানিক আপনার সম্পর্কে, কারণ জব সংক্রান্ত ইনসিকিউরিটি যখন কাজ করে সেটা আরেক যন্ত্রণা, তখন যখন এই কলটা সুপারভাইজারের কাছে যাবে তখন আবার যন্ত্রণা শুরু হবে। সেক্ষেত্রে এই ধরনের সার্ভিসে এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি আপনার সুপারভাইজারের সাথে একটা যথাযথ কমিউনিকেশন মেনটেন করে চলবেন এবং প্রয়োজনে নতুন কোনো দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন, ট্রেনিং। সেই জায়গাটিতে আমরা আসবো, একটা বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। প্রদর্শক দেখছেন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, সময় হলো বিরতি নিবার, সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম নাসির আহমেদের সাথে, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং তিনি বলছিলেন কর্মক্ষেত্রের যে চাপগুলো সেগুলোতে আমরা কিভাবে নেতিবাচক প্রভাব ফেলে কর্মক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, সেই সাথে আমরা কিভাবে সেখান থেকে নিজেদের পথ খুঁজে নিতে পারি। আমরা ছিলাম যে এমন একটি জায়গায় আপনি বলছিলেন যে নেতিবাচক প্রভাবের জায়গাটি আছে, যেটি হচ্ছে শারীরিক, মানসিক, পরিবার, সম্পর্কের ক্ষেত্রে সব জায়গায় প্রভাব ফেলছে। এ পর্যায়ে কোন জায়গাটি থেকে বলবো? আমাদের প্রথমেই যে জিনিসটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে কাজটা আমরা করে যাই এবং সেখান থেকে আমরা কিছু ফলাফল পাই, আমাদের স্যালারি আসে, আমাদের পরিচিতি, অনেক কিছু, কিন্তু এর পাশাপাশি যে প্রভাবগুলো হচ্ছে সেগুলোর দিকে আমাদের সার্বক্ষণিক নজর দেওয়ার দরকার আছে। যেমন কাজগুলো আমরা বলে থাকি যে আমি কাজ করছি কিন্তু আমার রিওয়ার্ডটা যথাযথ হচ্ছে না, আমি কাজ থেকে যে সুফলটা আশা করি, যে স্যালারিটা আশা করি সেটা যথাযথভাবে হচ্ছে না, অথবা আমি কাজ করে যাচ্ছি অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু আমি তার জন্য স্বীকৃতি পাচ্ছি না, সেটা আরেকটা বড় বিষয়। আমি কাজ করে যাচ্ছি কিন্তু কাস্টমারদের অ্যাবিউসিভ বিহেভিয়ার আমাকে প্রতিনিয়ত সহ্য করে যেতে হচ্ছে, আমি কাজ করে যাচ্ছি হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার কাজে যাওয়ার ইচ্ছাটা কমে যাচ্ছে, সেটার স্পৃহাটা কমে গেছে, আমার ঘুম যথাযথভাবে হচ্ছে না,
তখন আমাকে আমাকে একটু ভেবে দেখতে হবে যে আমি কাজ থেকে বার্ন আউট হয়ে যাচ্ছি কিনা, আমার কেরিয়ারের প্ল্যানটা যথাযথভাবে হচ্ছে কিনা। কাজে যদি আমি কোনো কারণে আমি আমার বস বা আমার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তার কোনো ধরনের অন্যায় আচরণের যদি আমি শিকার হই, যেটাকে আমরা বলি ওয়ার্ক এনভায়রনমেন্টাল জাস্টিস, যেগুলো আছে সেগুলো যদি আমাদের কাজ না করে, তাহলে আমাকে একভাবে তার জন্য পরিকল্পনা দাঁড় করাতে হবে। তো আমি আমার ব্যক্তিগত অবস্থানটা যাচাই করে কাজের পরিস্থিতিকে বিশ্লেষণ করে তারপর আমি সেই স্ট্রেসটাকে ম্যানেজ করবার চেষ্টা করব। কারণ কাজ আমাদের খুব ইম্পর্ট্যান্ট, আমরা কাজ থেকে আমাদের প্রোডাক্টিভিটিটা প্রতিনিয়ত ডেভেলপ করতে চাই, স্কিল বাড়াতে চাই, প্রমোশন পেতে চাই, সামনে এগোতে চাই, সেটা হচ্ছে আমাদের সহজাত একটা প্রক্রিয়া, সহজাত একটা অভ্যাস। তো শুরুতেই আমরা বলে থাকি যে আপনার নিজের দিকে একটু লক্ষ্য করুন, আপনার শারীরিক কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, বিশেষ করে ঘুম কমে যাওয়া। আচ্ছা, কাজের একটা বড় বিষয় হচ্ছে ঘুম যদি কমে যায় তাহলে আপনাকে একটু প্রশ্ন করতে হবে কেন কমে যাচ্ছে। আপনার শারীরিক কিছু উপসর্গ যেগুলো আছে, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে এই ধরনের কোনো বিষয় যদি দেখা হয়, তাহলে অনুগ্রহ করে আপনার যিনি চিকিৎসক আছেন তার সাথে একটু এই বিষয়টা নিয়ে আলাপ করুন যে আপনার কাজের চাপ কতটুকু, আপনাকে কীভাবে কাজ করতে হয়, কোন রুটিন মেনে কাজ করতে হয়। যেমন নিউ ইয়র্কে একটা বড় বিষয় হচ্ছে যে অনেক সময় অনেক পেশাজীবীরা কাজ করে থাকেন রাতের বেলা, তাদের যখন বিশ্রাম নেওয়ার সময় তখন বাসায় থাকে ব্যস্ততা, ফলে এই দুইয়ের মাঝখানে সমন্বয় করা খুব মুশকিল। তো কীভাবে আপনি এই টাইমটুকু অ্যাডজাস্ট করবেন সেই দিকে খেয়াল রাখুন। আমরা বলে থাকি যে আপনার কিছু কিছু সময় আপনাকে থামতে হবে। আচ্ছা, আপনি সারাক্ষণ চলতে পারবেন না, এবং সেই থামাটার সংজ্ঞায়ন কি? থামার সংজ্ঞায়ন হচ্ছে যে আপনি একটা ব্রেক নিন। আচ্ছা, আপনার যে ছুটি, আপনার একটা ভ্যাকেশন, অথবা শুধুমাত্র একটা দিন কাজ থেকে অফ নিয়ে শুধুমাত্র নিজের দিকে লক্ষ্য করুন। আমরা অনেক সময় ছুটি নেই, কিন্তু আমাদের ছুটির মাঝখানে ব্যস্ততা আরো বেশি থাকে। আমরা অনেক কিছু পরিকল্পনা করে রাখি যে ছুটিতে আমি এই কাজগুলো করব। আমরা বলে থাকি যে টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল করুন, যে আপনার নিজস্ব যে সময়টুকু, সাপোর্ট সিস্টেম বাড়ানোর চেষ্টা করুন যেখানে আপনি কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আপনাকে শিখতে হবে আপনি কিভাবে রিল্যাক্স করতে পারেন। এটি কেমন? আমরা যেমন জানি না আমার রিল্যাক্স কিসে হয়। আমি প্রতিনিয়ত কাজ করছি, বাসায় আসছি, ঘুমাতে যাচ্ছি, আবার ক্লান্ত হয়ে ঘুম থেকে উঠছি, অথবা কোনো কারণে আমি না ঘুমালেও কোনো একটা কাজের সাথে ইনভলভ কিন্তু আমি টায়ার্ড হয়ে বাসায় ফেরত আসছি। আমরা সোশ্যালাইজ করি অনেক সময়, আমরা সোশ্যালাইজ করে আমরা মধ্যরাতে যখন ফেরত আসি পরের দিন আমাদের ক্লান্তিতে শরীর ভেঙে যায়, আমি রিল্যাক্স করতে পারিনি। তো আপনার বডি এবং মাইন্ড কিভাবে রিল্যাক্স করে সেই বিষয়টা দিয়ে খেয়াল রাখুন। সময়টা বদলে গেছে, এখন আমরা যে কোনো কাজ যে কোনো বিষয় থেকেই অনেক বেশি আশা করি। একটা সময় আমরা বলতাম মাইন্ডফুলনেস, আপনি মনোযোগ দিয়ে নিষ্ঠার সাথে কোয়ালিটি মেনটেন করে আপনি কাজ করতে পারছেন কি না। এখন আমরা বলে থাকি মাল্টাই টাস্কিং, মাইন্ডফুলনেস শব্দটা এখন মাল্টাই টাস্কিং নিয়ে নিয়েছে। আচ্ছা, মাল্টাই টাস্কিং মানে হচ্ছে যে আপনাকে একাধারে অনেক কাজ করতে হবে। নতুন টেকনোলজি আসছে, আমরা এখন বলতে শুরু করেছি যে প্রিজনার্স অফ টেকনোলজি, আপনি টেকনোলজির প্রিজনার হয়ে যাচ্ছেন। আমরা প্রতি 3 থেকে 4 মিনিটে আমাদের সেলফোন চেক করি, আমাদেরকে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের মিডিয়ার সাথে থাকতে হয়, এই সমস্ত কিছুই আমাদেরকে প্রভাবিত করে। শুধুমাত্র একটা বিষয়ের দিকে নজর দিয়ে এই স্ট্রেসটাকে সমাধান করা যাবে না, এর একটা সার্বিক একটা সমন্বিত প্রয়াস দরকার আছে। সেক্ষেত্রে কি করণীয়, কি করতে হবে? সেক্ষেত্রে আমরা প্রথমে বলি যে আপনার মাঝখানে কিছু হবি বিল্ড আপ করুন, যেমন যে বিষয়গুলো আপনাকে স্লো ডাউন করে, সেটা হতে পারে বই পড়া, সেটা হতে পারে একটু হেঁটে বেড়ানো, বাগান করা, আপনার সীমিত পরিসরে যতটুকুই সম্ভব আপনার একটা হবি থাকতে হবে যে কাজটা আপনি মনোযোগ দিয়ে করেন। রিল্যাক্স করবার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে কোনো একটা কাজ করা, লার্ন হাউ টু ডু ওয়ান থিং, দ্যাটস ইট, সেটাকেই রিল্যাক্স বলি আমরা। আপনি যে কোনো একটা কাজ করুন মনোযোগ দিয়ে, সেটাই আপনাকে রিল্যাক্স করাবে। সেটা আপনি এক্সারসাইজ করুন, অথবা আপনি
একটু লেখালেখি করুন অথবা আপনি গান শুনুন, যে কোনো একটা কাজ করুন, আচ্ছা, সেটাই হচ্ছে রিল্যাক্সের সবচেয়ে বড় কৌশল, খুব সহজ কৌশল, খুব সাধারণ কথায় আমরা অনেক তত্ত্বকথায় যেতে পারি, আমরা যেতে পারি যোগা মাইন্ডফুলনেস থেকে শুরু করে রিল্যাক্সেশন ব্রিদিং অনেক কিছুতে যেতে পারি, কিন্তু সিম্পল ওয়ে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে জাস্ট একটা কাজ করা এবং সেই কাজটা নিয়ে ব্যস্ত থাকা, সেটাই হচ্ছে আপনাকে, সেটাই আপনাকে রিল্যাক্স করাবে। সেটা আপনি হাঁটুন, আচ্ছা, কিন্তু মনোযোগ দিয়ে হাঁটুন। আপনি টিভি দেখছেন বা আপনি একটা গানের অনুষ্ঠান দেখছেন অথবা আপনি কোনো একটা প্রোগ্রাম দেখছেন, কিন্তু মনোযোগ দিয়ে দেখুন। আমরা ক্লান্ত হয়ে যায় আমাদের চিন্তায়, আমি দেখছি একটা প্রোগ্রাম, ভাবছি আরেকটা বিষয়, করব আরেকটা বিষয়, প্ল্যান করছি আরেকটা বিষয়, এই যে বিক্ষিপ্ততা আমাদের মাঝখানে, সেই বিষয়টা আমাদের এই রিল্যাক্সেশন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আচ্ছা, সে কারণেই খুব ছোট্ট একটা এক্সারসাইজের কথা আমরা বলে থাকি, সেটা সেটা যারা যোগা স্পেশালিস্ট যারা আছেন তারা আরো সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন। যেমন আমরা বলে থাকি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা, সহজ উপায়, আপনি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করার সময় খুব মনোযোগ দিয়ে আপনার নিঃশ্বাসের শব্দটা শুনুন, তার মানে হচ্ছে আপনার মনোযোগটাকে একটা কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করুন, সেটা হচ্ছে আপনাকে রিল্যাক্স করাবে। ভ্যাকেশনের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা বলে থাকি যে ভ্যাকেশন হচ্ছে আপনাকে একটা ব্রেক দেওয়ার জন্য, কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময় ভ্যাকেশনের যে আয়োজনটা হয় সেই আয়োজনেই আমরা ক্লান্ত হয়ে যাই, ভ্যাকেশন থেকে কোনো কিছু পাওয়াটা আমাদের জন্য খুব দুষ্কর হয়ে দাঁড়ায়। তো সব মিলিয়ে ওয়ার্ক রিলেটেড স্ট্রেসটা আপনার আপনার প্রোডাক্টিভিটির সাথে সরাসরি সম্পর্কিত, সেক্ষেত্রে আপনাকে ক্রমাগত এক একটা পদ্ধতি প্রয়োগ করে দেখতে হবে কোন বিষয়টা আপনার জন্য কাজ করছে, কোন বিষয়টা আপনার বেলায় প্রযোজ্য, ব্যক্তি বিশেষে আপনার সেই সমাধানের পথটি খুঁজে নিতে হবে, সেই জায়গাটি তো বলছেন। কিন্তু আমরা তো কর্মক্ষেত্র আমাদের জীবনের অংশ, আমরা কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই, সবাই চাই যে আমার বেস্ট আউটপুটটাই দিব কর্মক্ষেত্রে এবং সেই সাথে আমার ভালোবাসার কাজটিও করতে চাই, কিন্তু সামগ্রিকভাবে আমার পরিবেশ পরিস্থিতি অনেক সময় সহায়ক হচ্ছে না, যে কারণে স্ট্রেসগুলো তৈরি হচ্ছে। আপনি সমাধানের পথটি যেমন বললেন এক একজনের এক এক রকম, তো যদি ব্যক্তি বিশেষে সাধারণভাবে আপনি যেটি বললেন যে রিল্যাক্সের একটি জায়গা, আর কোন জায়গা থেকে কর্মক্ষেত্রেও আমরা সেই স্ট্রেস থেকে মুক্ত হতে পারি? এটা নির্ভর করে যে হ্যাঁ আপনি কাজ করতে যাচ্ছেন, কিন্তু আপনার কাজ করবার জন্য আপনার যে জীবনের অন্যান্য বিষয়গুলো আছে, পরিবার বা আপনার পরিবারে আপনার দায়িত্ব, সেগুলো থেকে যদি আপনাকে সহায়তা না করা হয় তাহলে হয়তো আপনি কাজে ভালো পারফর্মও করতে পারবেন না, আবার সেই পারফরমেন্স যদি আপনি না করতে পারেন সেই কাজ আপনাকে স্ট্রেস দিচ্ছে, সেই স্ট্রেসটা আপনার সাথে হেঁটে হেঁটে বাসায় আসছে, আবার সেইখানে আপনি কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না, তাহলে বিষয়টা দাঁড়ালো যে আপনি একটা চক্রের মধ্যে পড়ে যান, যেটা আমি শুরুতে বলেছিলাম যে আমরা স্ট্রেসটা অনেকটা একটা চক্রের মতো, সেটা এক এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদেরকে নিয়ে যায়, নেগেটিভ প্রভাব ফেলতে ফেলতে নিয়ে যায়। তো সেইখান থেকে বেরিয়ে আসবার জন্য একটা সমন্বিত উদ্যোগের দরকার আছে। আপনি কাজে স্ট্রেস আছেন, সেই বিষয়টা যদি আপনার বাসায় যে বাসায় আপনার যে ভূমিকা সেই কারণে আরো বেড়ে যায় তাহলে আপনার পক্ষে কাজের স্ট্রেস ম্যানেজ করাটা আরো দুষ্কর হবে। আবার কাজের স্ট্রেস আছে সেটা যদি আপনি কাজ এবং বাসার মাঝখানে সেপারেট না করতে পারেন, সে বাসায় নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার বাসাতে আপনার যে ভূমিকা আছে সেখানে সেটাও প্রভাব ফেলবে। আপনি আপনার সন্তানকে একটু সময় দিতে চান, আপনার অফিসে যদি আপনার সহকর্মী বা বসের সাথে কোনো বিষয় নিয়ে আর্গুমেন্ট হয় সেই মন মানসিকতা নিয়ে আপনি আপনার বাচ্চাকে কতটুকু কোয়ালিটি সময় দিতে পারবেন সেটাও একটা বিষয়। আবার আপনার পরিবারে যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে বা সন্তান লালন পালন করবার ক্ষেত্রে অথবা যে সমস্ত পারিবারিক দায়িত্বগুলো আছে সেগুলোর মাঝখানে যদি কোনো সমন্বয় সংঘাত থাকে তাহলে সেই অনুভূতিগুলো নিয়ে আপনার পক্ষে কর্মক্ষেত্রেই বা কতটুকু দায়িত্ব পালন করা সম্ভব, তো এই বিষয়টা একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। ওই ব্যালেন্সের বিষয়টাই আমরা বলে থাকি যে একটা সমন্বিত উদ্যোগ, আর যেহেতু আমাদের দিনের একটা বড় অংশই হচ্ছে কাজ, এই কাজ বিষয়টাকে যেন আমরা অবহেলা না করি। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে সবশেষ দর্শকদের জন্য কি বলবেন? যে কোনো পরিস্থিতিতে যখন কোনো স্ট্রেসকে আমরা আমাদের চেষ্টা করেও আমরা যখন ম্যানেজ করতে না পারি সেক্ষেত্রে আমাদের তখন একটা কমপ্লিট চেঞ্জ করবার প্রয়োজন আছে। কাজের ক্ষেত্রে যে স্ট্রেসগুলোর কথা আমি এতক্ষণ বলার চেষ্টা করলাম যে ডিম্যান্ড অথবা রিওয়ার্ড অথবা কাস্টমার সার্ভিস বার্ন আউট এই যতগুলো বিষয়ে বলেছি সবশেষে কিন্তু চয়েসটা আপনার,
আপনার চয়েস যেমন যেভাবে আপনি মেক করতে পারেন, সেক্ষেত্রেও যদি কাজটা আপনার বেলায় প্রযোজ্য একেবারেই না হয়, সেক্ষেত্রে আপনি নিজেকে সেই চক্রে আবদ্ধ না থেকে তার বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করুন। সেক্ষেত্রে হয়তো অন্য কোনো প্রফেশন, অন্য কোনো স্কিল আপনার জন্য অনেক সুখকর হতে পারে। আমরা যখন কাজের স্ট্রেসের মধ্যে পড়ে যাই, তখন আমরা আবারও বলেছি যে আমরা একটা চক্রে পড়ে যাই, এবং সেইখানে কাজ বাসা সব মিলিয়ে আমাদের সেখান থেকে বের হওয়াটা অত্যন্ত দুষ্কর হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে আরও অপরচুনিটিগুলো এক্সপ্লোর করে দেখা, সুযোগগুলো তৈরি করা। সুযোগ আপনার সুযোগের যত বেশি সুযোগ বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার পক্ষে স্ট্রেসগুলো ম্যানেজ করবার ক্ষমতা থেকে শুরু করে সুযোগটাও আরও বেশি বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ নাসির আহমদ, খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমি নিজেও অনেক কিছু আপনার কাছ থেকে শিখলাম, চেষ্টা করব সেগুলো অ্যাপ্লাই করার জন্য, দেখি কতটা কাজে দেয়। সেটা নিশ্চয়ই, আপনাকে প্রতিনিয়ত আপনার নিজের দিকে লক্ষ্য রাখতে হবে। কাজ করে যাচ্ছেন, চমৎকার, প্রতিটি মানুষেরই সেটাই উচিত, কিন্তু তার পাশাপাশি আপনার শরীর, মন, পরিবার সমস্ত অবস্থানগুলো যথাযথভাবে চলছে কিনা সেই বিষয়টার দিকে অবশ্যই আপনাকে মন খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে সোমবার ঠিক একই সময়। ভালো থাকবেন সবাই।